আসসালামাইকুম হ্যালো একবার অলসো দ্য ফাউন্ডার অফ লার্নপো আমরা সর্বশেষ ভিডিওতে পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্যতম বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য যেখানে হচ্ছে বর্তমানে কাজের অবস্থান কারো পেশা জিজ্ঞেস হলে কিভাবে বর্তমানে আনসার দেওয়া লাগে তাকে কেন্দ্র করে আমরা সর্বশেষ ভিডিওতে জেনেছিলাম তো আজকের ভিডিওতে এই বাক্যগুলোকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ হচ্ছে না বোধক এবং প্রশ্নবোধক করা যায় তা নিয়ে কাজ করব আমরা তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই এই যে শব্দগুলোকে এই যে বাক্যগুলোকে যখন আমরা নেগেটিভ করব জাস্ট হচ্ছে এখানে যে ভার্বগুলো আছে তার সাথে একটা নট যুক্ত করব তার সাথে একটা নট যুক্ত করব এখানে সবগুলো বাক্যর সাথে যখন আমরা নট যুক্ত করব তখনই অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে জাস্ট হচ্ছে ভার্বগুলোর সাথে একটা নট যুক্ত করা লাগবে ফর এক্সাম্পল I am not a student. You are not a teacher. They are not smart. They are not smart. These are not some pens. Those are not some books. It is not a pen. He is not a student. Nilo is not a teacher. Just <laughs> to নট যুক্ত করা লাগবে তাহলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে এটা তো গেল নেগেটিভ দেন হচ্ছে ইন্টারোগটিভের পালা তো ইন্টারোগভের ক্ষেত্রে কিছুই না যেহেতু আমরা ভার্ভগুলোকে ভার্ভের সাথে সর্বশেষ নট যুক্ত করেছি এবার ইন্টারোগভের ক্ষেত্রে এই যে ভার্ভুলো আছে এই যে ভার্ভুলো এই ভার্ভগুলোকে যার সামনে নিয়ে আসতে হবে এই ভার্ভগুলোকে যার সামনে নিয়ে আসতে হবে ফর এক্সাম্পল আমি বলতে পারি এম আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী এরপর আর ইউ আ টিচার তুমি কি একজন শিক্ষক এরপর আর দে তারা কি স্মার্ট দক্ষ পটু এরপর আর দিস এগুলোকে কিছু বই আর দো সাম ফ্যান্স ওগুলোকে কিছু কলম এরপর ইজ ইট আ এটা কি একটি কলম ইজ ইট ফ্যান এটা কি একটি কলম এরপর ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী এরপর ইজ নিলয় আ টিচার নিলয় কি একজন শিক্ষক তো আমরা শিখলাম যে যখন নেগেটিভ হবে জাস্ট ভার্ভুলোর সাথে নট যুক্ত করা লাগবে এবং যখন ইন্টারোগটিভ করবো জাস্ট এই ভার্ভুলোকে আমরা কোথায় নিয়ে আসবো সামনে আসবো সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ইংলিশ